প্রশ্ন হয়েছে প্রণাম মহারাজ আপনার কাছে থাকলে শুনলে বা যখন কোনো শাস্ত্র বা কথামৃত পড়ি তখন ঠিক আছে তখন সব কিছু বুঝলাম কিন্তু বাইরের পরিবেশে অর্থাৎ অফিস মেট্রো বাড়ি এসবে গিয়ে সেগুলো আস্তে আস্তে সব ফিকে পড়ে যায় এরকম হয় কেন দেখো যদি মন ভগবানই বলো সত্যই বলো ধর্মই বলো যেভাবেই বলো তার প্রতি একনিষ্ঠ হয় একনিষ্ঠা মানে আমি কথা ভারী করব না একনিষ্ঠা মানে হলো একটা বিন্দুতে গিয়ে মন স্থির হয়ে যায় তার মানে কি আর বাকি কিছু দেখতে পাচ্ছ না সংসারে সব দেখতে পাচ্ছ কিন্তু ভালোবাসা হয়ে যাওয়া ভালো লেগে গেছে তার উপকারিতা বুঝে গিয়েছি আমাকে জীবনে আনতেই হবে তুমি যেভাবেই যে যে রকমভাবে আছে সেই সেরকমভাবে জীবনকে দেখে কিন্তু একো নিষ্ঠা এসে গেছে ওটা ছাড়া থাকতে পারবো না একে বলে নিষ্ঠা বাকি কিছু নেই তা নয় কিন্তু ওটা ছাড়া আমার জীবন চলবে না যেটা ছাড়া তোমার জীবন চলবে না যেমন তোমার সব কিছু হচ্ছে কিন্তু শ্বাস প্রশ্বাস ছাড়া তোমার জীবন চলবে না এরকম যে জিনিস তোমার একু নিষ্ঠা হয়ে গেছে এক বিন্দুতে মন স্থির হয়ে গেছে ভালোবাসা হয়েছে তুমি বাইরের পরিস্থিতিকে সেই ক্ষেত্রে বদলে দিতে পারবে আমাদের কাছে এই প্রশ্ন বারবার আসে তোমরাই করো যে বাইরের পরিস্থিতিগুলি অনুকূল নয় বাইরের পরিস্থিতি অনুকূল নয় যদি তোমার সত্যিই সত্যের প্রতি ভালোবাসা এসে থাকে তাহলে তুমি বাইরের পরিস্থিতিকে বদলে দেবে তখন তুমি এমন পরিবেশ নিজেকে দেবেই না এমন অবস্থা নিজেকে দেবেই না যা তোমার আত্মিক বা আন্তরিক ভিতরের আনন্দের বাঁধা হয় তুমি দিতে পারবে না দিতে চাইবে না মন স্বাভাবিকভাবে রিভোল্ট করে যাবে এটা বুঝেছো ভালো করে ধরো তুমি তোমার প্রেমিকার সাথে ফোনে কথা বলছো তখন নির্জন একটা জায়গা ছাদ হোক যা হোক তুমি খুঁজে নাও তো তখন তো তোমাকে বলে দিতে হয় না তোমার ভিতরে যে ভালোবাসা আছে যখন মন কিছুতে লেগে যায় তখন মানুষ তার জন্য প্রয়োজনীয় উচিত অবস্থা উচিত জায়গা পরিবেশ খুঁজে নেয় কমপ্লেন করে না কখনো শুনেছে কোনো প্রেমিক বাড়িতে গিয়ে কমপ্লেন করছে আমি আমার প্রেয়েসির সাথে কথা বলতে পারছি না আমি ওর সাথে কথা বলতে পারছি না আমাকে নির্জনতা দাও এরকম হয় না উল্টো ক্ষেত্রে হয়ে যায় ফোন করতে করতে আশেপাশে কী আছে সে ভুলে যাচ্ছে এটা হতে পারে ঠিক তেমনি যখন সত্যের জন্য জ্ঞানের জন্য ধর্মের জন্য বা ভগবানের জন্য যাই বলো এই ডেফিনেশানগুলো এই নামগুলোকে একই একই রকম একই লেভেলে ধরো মনে যখন প্রেম এসে যায় মনে যখন প্রেমে যখন ভর্তি থাকে শুধু এসে গেল না ভর্তি ওটা ছাড়া বাঁচবো না তখন বাইরের পরিবেশ যা তুমি বলছো এই অফিস মেট্রো বাড়ি ঘর তা তুমি নিজেই বদলে দেবে বদলে যাবে বদলে যাবে এরকম নয় যে ভগবান করে দেবেন ভগবান তুমি এই করো এই করো তুমি বলো তোরাই ভগবান আমাকে একটুখানি ভালোবাসার জায়গা খুঁজে দাও ভগবান আমাকে একটুখানি মোবাইল চালানোর ঘাটার জায়গা খুঁজে যাও ভগবান আমার ওর সাথে দেখা করার অপশান করে দাও আরে না তোমার মন কন্টিনিউ তখন এমন জায়গাতে থাকে ওই টানটা এমন হয়ে যায় যে তুমি তোমার পরিবেশ বদলাও তুমি তোমার রাস্তাঘাট গলি এই জন্য আমি বলি যে তুমি ধ্যান করছো জব করছো ভগবানের নাম করছো শাস্ত্র পাঠ করছো অথচ জীবনে সব কিছু একই রকম চলছে এটা হতে পারে না দেখো না একটা ছেলে যখন ভালোবাসে তার জীবনে কি আর সব একই রকম চলে সেই একই বাবা আছে একই মা আছে একই ঘর আছে কিন্তু তার জীবনের তোমরা যারা এর মধ্যে দিয়ে গিয়েছো তাদের প্রত্যেকেই দেখবে সব একই জিনিস আছে তোমরা কি বলো বাহারাই কিছু বদলে গেছে বাহার এসছে মানে কি চারদিকে গোলাপ ফুল ফুটে উঠেছে না তোমার যখন ভিতরে ভালোবাসা এসেছে প্রেম এসেছে তখন সামান্য সামান্য জিনিস তোমার কাছে অন্যরকম দেখতে মনে হচ্ছে বা ওর মধ্যে এমন কিছু বিশেষ এসে গিয়েছে যা ওগুলো ওগুলোকে অতিক্রম করে চলে গেছে তখন ওইটা তোমার কাছে প্রায়োরিটি পেয়ে যায় বাইরের পরিবেশ এমন হতে হবে বা তুমি এমন করে নেবে যা ভিতরের সাথে অনুকূল ভিতরের সাথে কোনো ক্ল্যাশ থাকবে না তার এবং এটা কোনো ভগবান করে দেবে না এটা তোমার ভিতরের ভালোবাসা তোমার মধ্যে দিয়েই করিয়ে নেবে যদি বলো অহং হ্যাঁ অহং হ্যাঁ অবশ্যই এটা অহং ঠাকুর এই অহংকেই বলেছে পাকা আমি এই এ দোষ নেই যে আমি খুঁজে নেয় আমি কোথায় স্বাস্থ্য পাঠ করবো আমি কোথায় জব ধ্যান করবো আমার মনের যে আন্তরিক সুখ যে নির্জনতার আনন্দ আমি কোথায় খুঁজে নেব এই অহংয়ে কোনো দোষ নেই এই অহং বরং তোমার উন্নতি করে একবার প্রেম এলে মানুষ ঠিকই খুঁজে নেয় কোন জায়গায় যাবে দেখো না প্রেম হলে তুমি যদি যাও একটা বাগানে যাও ইয়ে দেখবি সব থেকে যে নির্জন জায়গা যেখানে ঝোপঝাড় আছে সেখানে কি ধাক্কা দাও দেখবি তিন চারটে পেয়ার বেরিয়ে চলে এসেছে তাদেরকে বলতে হয়নি কোথায় যেতে হবে কি করতে হবে কিভাবে থাকতে হবে আর তুমি অটোমেটিক্যালি এটা করো হুম তখন তোমার এরকম ঘটে না যে জব করলাম ধ্যান করলাম রান্না করতে করতে গুরুদেব বলেছেন রান্না করতে করতে জব করতে গুরুদেব বলেছেন উঠতে বসতে জব করতে গুরুদেব বলেছেন ঘরে বলতে এরকম শুষ্ক আর্টিফিশিয়াল জিনিস আর থাকে না কখনো তোমার ছেলেকে মনে করে দিতে হয়েছে যে তুই মেয়েটাকে ভালোবাসিস যা তাকে গিয়ে ফোন কর সে কি ধরাই ভাবে এখন আমি চোখ বন্ধ করে বসবো কী জন্যে না আমি যাকে ভালোবাসি তার চিন্তা করব ঘরে ধূপ লাগাও আলো কমিয়ে দাও তার জন্য এগুলির প্রয়োজন পড়ে না হ্যাঁ বাহ্যিকভাবে যেই পরিবেশের কথা বলছো এইগুলি যদি তোমার সহায়ক হয় তুমি অবশ্যই করো কিন্তু প্রকৃত জিনিসটা হলো এই যে তুমি এগুলি করে নাও আমাদের মধ্যে টেন্ডেন্সি এসে গিয়েছে ফাঁকিবাজি আমরা বেসিক্যালি তো ফাঁকিবাজ মানুষ আমাদের বেসিক টেন্ডেন্সি হয়ে গিয়েছে যে কোনোভাবে কেউ আমার জন্য করে দেবে কারণ আমাদের মধ্যে সত্যের জন্য প্রেম নেই তাই করে দেবে মনে করছি প্রচুর যখন খিদে পায় হুম তখন মাকে বলো মা খেতে দাও বা হাজব্যান্ড ওয়াইফকে বলছে আমাকে খেতে দাও কিন্তু খিদের মাত্রা যখন ছাড়িয়ে যায় তখন কি ধরাই সে ওয়েট করে বউয়ের জন্যে বাড়িতে যদি বউ না থাকে অথচ খিদে পেয়েছে বাড়িতে মা না থাকলে খিদে পেয়েছে সোজা চলে যাবে কিচেনে সে নিজের জন্য পরিবেশ খুঁজে নেবে দরকার খিদে এখন তুমি যদি বলো যে তত ইন্টেন্সিটি না এলে কি করব তত এটা অনেকেরও প্রশ্ন তত আবেগ বা ব্যাকুলতা না এলে কি করব তাহলে এখনও সত্য বিষয় তোমার প্রেম আসেনি তুমি জানো না তা না তুমি জেনেছো শুনেছো বুঝেছো কিন্তু তোমার প্রিয় মাসে নেই তুমি তাহলে এখন সত্যের ল্যাবরেটরি বা ওয়ার্কশপে যাওয়ার মতো যোগ্য হয়নি তুমি এখন যেমন ফিজিক্সের হয় কেমিস্ট্রির হয় তুমি থিওরিতে আছো তুমি জেনেছো এই আমাকে শুনছো তুমি শুনেছো মাত্র কিন্তু তুমি জীবনে তা প্রয়োগ করার জীবনটা তো ল্যাবরেটরি প্রয়োগশালা তুমি প্রয়োগশালায় প্রবেশ করনি নি তাহলে তোমার ক্ষেত্রে এখন প্রথম স্টেপ হলো খুব ভালো করে শোনা এটাকে এবং এটাকে ভালো করে বোঝা থিওরি ক্লাস আগে করো এই যে থিওরি দেখছো এটাকে করো কিন্তু অনেকের জীবন দেখা যায় থিওরি করেই চলে যায় প্র্যাকটিক্যালে বড্ড হয় আমরা অনেকেই আছে প্র্যাকটিক্যালে হয়তো মার্কস পেলো না থিওরি লিখে 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 বেরিয়ে গেলো অনেকেই আছে যারা দেখা যাবে যে অঙ্কে কাঁচা আছে তারা থিওরি লিখে নাম্বার পেয়ে যায় কিন্তু আধ্যাত্মিকতা ওরকম নয় আধ্যাত্ম আগে বোঝো ভালো করে কোন স্কুলে পড়ছো এবং কেন পড়ছো অধ্যাত্ম তোমার অ্যাডিশনাল সাবজেক্ট নয় এই জায়গাটা বোঝো আমরা অধ্যাত্মকে অ্যাডিশনাল সাবজেক্ট বাড়িয়ে ফেলেছি জীবনের এবং অ্যাডিশনাল সাবজেক্টকে বেশি অ্যাটেনশান কেউ দেয় না আগে সব চলবে তার সাথে অধ্যাত্ম হবে এটা হতে পারে না অধ্যাত্ম তোমার এক্সট্রা সাবজেক্ট নয় যে মার্কস পেলাম কি না পেলাম তোমার জীবনের মূল সাবজেক্ট কি ঘর করা বাড়ি করা গাড়ি করা ছেলে নিয়ে থাকা বিয়ে করা সংসার করা তুমি এগুলোকে মেন সাবজেক্ট বানিয়ে ফেলেছ আর তার সাথে অধ্যাত্ম থাকলে ভালো এরম একটা ব্যাপার হয়ে গিয়েছে হুম তো অধ্যাত্ম ওই রকম ব্যাপার নয় অধ্যাত্ম হলো কোনো একটা বড় কোম্পানিতে আগুন নেমানোর যেমন ব্যবস্থা থাকে তেমন অধ্যাত্ম হলো ফোল ফর্টি ভোল্ট নিয়ে কাজ করা অধ্যাত্ম হলো ফায়ার ব্রিগেডের কাজ জানা আগুন লেগেছে আগুন লেগেছে তোমাকে জানতে হবে আধ্যাত্ম হলো ল্যাবরেটরিতে কেমিক্যাল নিয়ে দুটো কেমিক্যালকে নিয়ে মিশ্রণ করা যে কোনো সময় এক্সপ্লোর হতে পারে তুমি যদি ভুল হও তোমার জীবন কখন হবে এই ক্ষেত্রে উদাহরণগুলোর ক্ষেত্রে তো ব্যাপার হলো যখন আগুন লাগবে তখন দেখা যাবে যখন ল্যাবে যাব তখন দেখা যাবে না তোমার এই ক্ষেত্রে শাস্ত্র বলছে তুমি দেখছো দিন রাত্রি তোমার জীবনে আগুন লেগে আছে এদিক থেকে ওই পরিবেশ হয়ে গেলে তোমার মনে আগুন লাগে তো শরীর গরম হয়ে যায় তো কন্টিনিউ জীবন পেন দেয় তো ছোট্ট ছোট্ট বিষয়তে তুমি উত্তপ্ত হয়ে ওঠে তো আধ্যাত্ম হল সেই বিদ্যা যা থিওরি ক্লাসে এই মহারাজকে শুনছি অনলাইন শুনছি এতে বিশেষ কোনো জেনেছো বটে যে এইভাবে এইভাবে কেমিক্যাল মিশ্রণ করতে হয় এইচ আর ও নিলে একসাথে জল তৈরি হয় কিন্তু তোমার চেষ্টা পেয়েছে রে ভাই তোমায় জল খেতে হবে এবং প্রতিনিয়ত তুমি তৃষ্ণার্থ এই তৃষ্ণার জন্য তুমি ঘুরছো এই থার্ডস স্টুয়ার্ড লাইফই তো তোমাকে কন্টিনিউ ছুটাচ্ছে তুমি ছুটছ অধ্যাত্ম হলো সেই বিদ্যা যা শান্ত করে তাই বলেছে ত্রিতাপ সাধারণত আমরা কি করি এগুলি ওই আদিদৈ আদি ভৌতিক আদিদৈবিক ইত্যাদি ইত্যাদি লেকচারে পর্যবেসিতি করে আরে ভাই অধ্যাত্ম তা জিনিস নয় অধ্যাত্ম হলো সেই থিওরি যা একমাত্র প্র্যাকটিক্যালি যদি করতে পারো তাহলেই তুমি জীবনে মার্কস পাবে তোমার জীবনে এক্সপ্লোর এই তাপই অভিশপ্ত মানুষ জীবন স্বামীজি বলছেন শরীর ধারণ বিড়ম্বন যদিও আমরা অমৃতের সন্তান কিন্তু আমরা যেইভাবে জীবনে চলছি তা অভিশপ্ত জীবনের মতো হয়ে গিয়েছে এই আগুন নিভাতে গেলে তোমার ঠিকঠাক ট্রেনিং নেওয়া অবশ্যই দরকার যদি তুমি ট্রেনিং না নাও দেখো কন্টিনিউ যারা ট্রেনিং নিচ্ছে না যারা আধ্যাত্ম বিষয়তে উদাসীন তারা তুমি উপর থেকে পুরো কাহিনীটা দেখছো না তুমি উপর থেকে হয়তো দেখছো যে তারা ভালো আছে টাকা আছে পয়সা আছে গাড়ি আছে কি একটু গভীরে যাও গিয়ে দেখো কেউ খুশি নয় কমপ্লেন কারোর জীবন থেকে যায়নি ডিমান্ডস কারোর জীবন থেকে যায়নি আপ টু তোমার মধ্যে কমপ্লেনস ডিমান্ড প্রমিনেন্টলি আছে প্রয়োজনীয়তা আলাদা জিনিস নিটস আলাদা জিনিস কিন্তু এগুলি যতক্ষণ আছে অধ্যাত্ম অবশ্যই তোমার জীবনে প্রয়োজন আছে সে তুমি আমার লেকচার শুনেই হোক পাঠ করেই হোক অন্য কোথাও গিয়েই হোক এটা বোঝো অধ্যাত্ম কিছু অ্যাডিশান নয় তোমার জীবনে এক্সট্রা সাবজেক্ট নয় আধ্যাত্ম হলো এমন সাবজেক্ট যা না হলে তুমি বাঁচবে না অধ্যাত্ম হলে অক্সিজেন যা না এটা ছাড়া তুমি বাঁচতে পারবে না আর যদি এটা তুমি ঠিক মতো না জানো অধ্যাত্ম হলো সেই বিদ্যা যা তোমার শরীর মন সংসারে যে তাপ যে যন্ত্রণা আছে তা শেষ করে এবং একমাত্র এটা করতে পারে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশানে কন্টিনিউ এটা চলছে জীবনে দেখো করো ফার্স্ট প্রথম স্টেপ হলো অবজার্ভ করো তোমার জীবন কতখানি হ্যাপি এই সুখ দুঃখে দ্বন্দ্বের মধ্যে তুমি কিরাম ভাবে ঢেউয়ের মধ্যে উঠছো পড়ছো এটা হলো ফার্স্ট স্টেপ ক্লিয়ারলি সত্যটাকে দেখো তাহলেই অধ্যাত্ম তোমার জীবনে কাজ করতে পারবে